আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আলোচনা করব তাহাজুদ পড়তে না পারলে অন্তত যে আমলটি করবেন তাহাজুদ নামাজ নেক্কার বান্দার বৈশিষ্ট্য মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের চমৎকার উপায় এই উপায়টি কোরআনসুন্না থেকেই প্রমাণিত আল্লাহ তালা বলেন আর রাতের কিছু অংশে তাহাজ্যুত পড়বে এটা তোমার অতিরিক্ত দায়িত্ব অচিরি তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন সুরাবন ইসরা আয়াত নম্বর উনাশি শেষ রাতে মানুষ যখন গভীর ঘুমে মগ্ন থাকে তখন প্রভুর ভালোবাসায় যারা নামাজে দাঁড়ায় তাদের প্রশংসা করে আল্লাহ তালা বলেন তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায় আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে সুরা সাজদা আয়াত নম্বর ষোলো রাতে ঘুম থেকে উঠে অজু করা নামাজ পড়া এটি সবার পক্ষে সহজ নয় যারা মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টায় থাকেন তারাই এই নামাজ পড়ার যোগ্যতা লাভ করেন মনের কুপ্রবৃদ্ধি দমনে এই নামাজ কার্যকর ভূমিকা পালন করে পবিত্র কোরআন ইরশাদ হয়েছে নিশ্চয় রাতে ঘুম থেকে ওঠা মনকে দমিত করার জন্য অধিক কার্যকর ওই সময় পাঠ করা কোরআন তেলাওয়াত ও জিকির একেবারে যথার্থ সুরামুজাম্মিল আয়াত নম্বর ছয় আল্লাহ তালা চান বান্দা সন্তুষ্টির জন্য অতিরিক্ত কিছু করুক ফরজ ওয়াজিব আদায়ের পর যে নামাজ পড়া হয় তা নফল হলেও এটি মহান প্রভুর প্রতি বেশি ভয় ও ভালোবাসার প্রমাণ সেজন্যই নবিজি সাল্লাহ আলাইসাল্লাম উম্মাদকে উৎসাহিত করেছেন তাহাজ্জুদ পড়তে না পারলে অন্তত দুরাকাত নামাজ পড়ে ঘুমাতে তাতেই আল্লাহ তালা বান্দাকে তাহাজুদের সবাব দিতে পারেন রসুল্ল সাল্লাহ আলাইসাল্লাম ইশাদ করেন রাত্রি জাগরণ কষ্টকর ও ভারী জিনিস তাই তোমরা যখন শোয়ার আগে বিতির পড়বে তখন দুই রাকাত নফল নামাজ পড়ে নেবে পরে শেষ সাথে উঠতে পারলে ভালো অন্যথায় এই দুই রাকাতই কেয়ামুল লাইলের ফজিলত লাভের উপায় হবে সুনানে দারেমি হাদিস নম্বর এক হাজার ছয়শো পঁয়ত্রিশ সইবনে খোজাইমা হাদিস নম্বর এক হাজার একশো ছয় রচিত তাহাজুত পড়ার সর্বাত্মক চেষ্টা করা কিন্তু কেউ যদি রাতে শেষভাগে ওঠার ব্যাপারে পরিপূর্ণ নিশ্চিত না হয় তবে শোয়ার আগে এই দুই রাকাত নামাজ যেন মিস না হয় তাদের জন্য হাদিস অনুযায়ী এটি হতে পারে তাহাজুদের ফজিলত অর্জনের বিকল্প পদ্ধতি যদিও তা রাতের শেষভাগে বিছানা ত্যাগ করে নামাজ পড়ার সমতুল্য অবশ্যই হবে না তবে তাহাজুদের স্বয়াব পাওয়ার আশা তো করা যাবে আমরা জানি তাহাজুদ নামাজে সর্বোত্তম সময় শেষ প্রহরে কিন্তু ঈশার নামাজের পর থেকে সোবেশাদিকের আগ পর্যন্ত এই নামাজ পড়া যায় কেননা তাহাজুদের মূল সময়টি শুরু হয় ঈশান নামাজের পর থেকে আমরা অনেকেই শেষ সাথে উঠতে না পারার কারণে তাহাজুদের স্বয়াব থেকে বঞ্চিত হচ্ছি রসুল্লাহ আলাই ওয়াসাল্লাম শিও উম্মতের এই দুর্বলতার প্রতি সদয় হয়ে এই শিক্ষা দিয়েছেন যে তোমরা ঈশান নামাজের পর শোয়ার আগে তাহাজুদের নিয়তে অন্তত দুরাকাত নামাজ পড়ে নেবে এছাড়াও অনেকে জানেন না ঈশার পর রাকাত নফল নামাজ খুব ফজিলতপূর্ণ আমল এই রাকাত নফলের বিশেষ ফজিলত বর্ণনায় হযরত কাব রহমাতুল্লাই থেকে বর্ণিত আছে যে যে ব্যক্তি ভালোভাবে অজু করে ঈশার জামাতে অংশগ্রহণ করবে অতপর ঈশার নামাজের পর নফল নামাজ পড়বে যাতে কিরাত রকু সেজদা সঠিকভাবে আদায় করবে তার জন্য সবে কদরের মতো সব লেখা হবে নাসাই শরীফ হাদিস নম্বর চার হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তওয়াল একবার রসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লামের রাতের আমল প্রত্যক্ষ করার উদ্দেশ্যে তার খালা উম্মুল মমিনিন মাইমুনা রাজিউল্লাহু তওয়াল আনহার ঘরে রাতে মেহমান হয়েছিলেন সেই রাতে তিনি নবীজি শোয়ার আগে রাকাত নফল নামাজ পড়ার আমলও প্রত্যক্ষ করেছিলেন সৈবরি শরীফ হাদিস নম্বর একশো অতএব আমরা যারা চেষ্টা করেও রাতের শেষভাগে উঠতে পারি না তাদের উচিত কমপক্ষে ঈশার সুন্নতের সঙ্গে উল্লেখিত নফল নামাজগুলো পরে নেওয়া ইনশাআল্লাহ এর বিনিময়ে মহান আল্লাহ আমাদের তাহাজুদের ফজুলাত দান করবেন তবে রাতের শেষভাগে বিছানা ত্যাগ করার মন অভ্যাস করার চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন আমিন